ভাইজান টাকা, আমরা কলেজ স্টুডেন্ট, টাকা লাগে না। এই চল। সাহেব টাকা। এই বেটা, টাকা দিলে তোর এই গন্ধ টয়লেটে আসতাম। গন্ধ হইলো, টাকা দাও লাগবো না, বাংতি নাই না, বাংতি তো থাকলো, টাকা দাও লাগবো। এই সমস্যা কি তোর, সমস্যা কি বেটা? হাজার ফেজর কেউ বলে ছাত্র, কেউ বলে গন্ধ, কেউ নেতা, এই বলে কেউ টাকা দেয় না। মানুষ খুব খারাপ, সারাদিন সারাদিন ডিউটি করার পর বলে টাকা থাকে না। হাই হাই, নিশ্চয় চুরি করে। আচ্ছা আসুক, তার 12টা বাজা। এই বেটা, এই বেটা টাকা গেলে কই? হ্যাঁ, টাকা গেলে কই? সারাদিন ক্যাশে বসিস, দিন শেষে টাকা থাকে না, লোকজন টাকা দেয় না। টাকা দেয় না মানে লোকজনরা আব্বা ডাকে টাকা আদায় করতে পারিস না? টাকা চোর কোথায় গেল? না না, চুরি করিনি। চুরি করিসনি? চুরি করিসনি মানে তুই চোর, তোর বাপ চোর, তুই আর আমার এই আশেপাশে আসবি না। এ ভাই, জরুরি কাজ সারতে হবে। না না, বন্ধ করে আলেছি। আরে ভাই, খুলে দেন না ভাই, 100 টাকা দেবো ভাই। 100 টাকা? ওর মারে, ওর মারে ভাই, 200 টাকা দেবো ভাই। তোমার 1000 টাকার কাজ পড়ে ভাই। ভাই 300 টাকা দেবো ভাই, ওর মারে। আপনার যখন এতই প্রয়োজন, ঠিক আছে খুলি। ভাইয়া খাতা আনছস? কিরে রাইন বেলা কি সাইন্সেস নে? টাকা দিন। ভাই, এখানে একটা ছেলে বসতো না? ওই চোরের কথা বলতেছেন? আরে ও তো একটা চোর, সারাদিন এখানে থাকে, দিন শেষে টাকা থাকে না, বলে নাকি লোকদের টাকা দেয় না, লাত্তি মারি বার করে দিছি। সত্যিই তো, আমি নিজেই তো কখনো টাকা দিইনি, অথচ আজ 5 টাকার জায়গায় 500 টাকা দিতেও রাজি হলাম। প্রয়োজনে মানুষ কি না করে। জীবনের তাগিদে, জীবিকার সন্ধানে ছুটে কাজের খোঁজে, কোথাও কাজের খোঁজ না মিললে অবশেষে বাধ্য হয়ে কাজ করতে হয় একটি পাবলিক টয়লেটের কাউন্টারে।
কিন্তু মানবতা আর মনুষ্যত্ব দিন দিন ধুলোই মিশে যাচ্ছে। মানুষের বিবেক আজ হাঁটুর নিচে নেমে যাওয়ায় পাবলিক টয়লেটে কাউন্টারে চাকরি করেও পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে পারেনি।